সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণীর গণিত করছি, দেখো অনুশীলনী 2.2। তো অনুশীলনী 2.2 এর আমরা এই অঙ্কগুলো করব, 11, 12 এবং 13, এই অঙ্কগুলো করব। দেখো তো এখানে তিনটা অঙ্ক আমরা করব এই ভিডিওতে। প্রথম 11 নম্বর প্রশ্নটা আমি পড়ছি, দেখো। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো 400 টাকায় বিক্রি করলে বলছে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে। একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো দেখো 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। আমি জিনিসটা অঙ্কটা পরে করব, আমি বিষয়টা একটু তোমাদেরকে বুঝাই যে আসলে প্রশ্নে কী বলছে। মনে করো 400 টাকায় বিক্রি করলা, 400 টাকায় বিক্রি করলে কিছু একটা ক্ষতি হইল, কিছু একটা ক্ষতি হইল, ক্ষতি হয়েছে। এখন বলছে যে ক্ষতি যেহেতু হয়ে গেল, তাহলে যদি আমি 480 টাকায় বিক্রি করতাম, আরও বেশি দামে বিক্রি করতাম, তাহলে কিন্তু লাভ হইতো। 400 টাকায় বিক্রি করার কারণে ক্ষতি হয়েছে, ঠিক আছে, বাট এই জিনিসটা যদি 480 টাকায় বিক্রি করা হতো, তাহলে কিন্তু ক্ষতি হইতো না, লাভ হইতো। এই এইটার ক্ষেত্রে কী হইতো, লাভ হইতো। এইটা কিন্তু লাভ না, আমি বলছি যে 480 টাকায় বিক্রি করলে লাভ হইতো। কত লাভ হইতো, এখানে যত ক্ষতি হয়েছিল এখানে তার 3 গুণ লাভ হইতো। এখন বলছে যে ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা মনে করি ক্রয় মূল্য ক টাকা, বা আমরা বিভিন্নভাবে করতে পারি। আচ্ছা ধরি, ধরি ক্রয় মূল্য ক টাকা, ধরি ক্রয় মূল্য ক টাকা, ক টাকা। তাহলে এখন প্রথমে তো 400 টাকায় জিনিসটা বিক্রি করছি, 400 টাকায় বিক্রি করছি, আর কিনছে হইলো ক টাকা। একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস তুমি ক টাকা দিয়ে কিনছো, এটা হলো ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হলো 400 টাকা। তাহলে এক্ষেত্রে ক্ষতি কত হবে? আমরা বলি যে আমরা জানি যে ক্ষতি বের করার সিস্টেমটা কি। ক্ষতি বের করার সিস্টেম হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। ক্ষতি বের করার সিস্টেম হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে অতএব 400 টাকায় বিক্রি করলে, বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি, আমি আবারও বলছি ক্ষতি বের করার সিস্টেম হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। তাহলে ক্রয় মূল্য ছিল ক, বিক্রয় মূল্য হলো 400, তাহলে ক্ষতি হবে ক বিয়োগ 400, এত টাকা। আচ্ছা আবার যদি 480 টাকায় বিক্রি করে তাহলে তো লাভ হবে, বলে দিছে যে 480 টাকায় বিক্রি করলে কিন্তু লাভ হবে, 3 গুণ লাভ হবে। তাহলে ওই দেখো চিন্তা করো, এখন ক্রয় মূল্য আমার ক আর বিক্রয় মূল্য হলো 480। দেখো ক্রয় মূল্য ক, বিক্রয় মূল্য 480। একটা জিনিস ক টাকায় কিনছো, 480 টাকায় বিক্রি করবা, তাহলে কত লাভ হবে? লাভ বের করার সিস্টেম হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। মনে রাখবা, লাভ যখন বের করব তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, আর ক্ষতি যখন বের করব তখন কিন্তু ক্রয় মূল্য থেকে, দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করছি। তাহলে আমরা 480 টাকায় যখন বিক্রি করব, যদি বিক্রি করি, তাহলে এক্ষেত্রে লাভ হবে কত? এই 480 থেকে ক বিয়োগ হবে। তাহলে অতএব 480 টাকায় বিক্রি করলে, বিক্রি করলে লাভ হয়, দেখো 480 বিয়োগ ক টাকা। বন্ধুরা এই জিনিসটা অনেকে বুঝতে পারছো না হয়তো, আমি বলছি আবারও। একটা জিনিস কিনছো তুমি ক টাকায়, এখন 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, ক্ষতি বের করার সিস্টেম হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। আবার 480 টাকায় বিক্রি করলে লাভ হবে, লাভ বের কত লাভ হবে সেটা বের করার সিস্টেম হলো তোমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। এখন দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষতি হয় এটা আমরা পাইলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয় এটাও আমরা পাইলাম। এখন প্রশ্নে একটা জিনিস বলছে যে যত ক্ষতি হয়, 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তার মানে এই সংখ্যাটার 3 গুণ হইলো এই সংখ্যাটা, এই যে এখানে ক্ষতি হয়েছে, এখানে এই সংখ্যাটার 3 গুণ হইলো এই সংখ্যাটা। এখানে যত ক্ষতি হয়েছে
এখানে কিন্তু তার তিন গুণ লাভ হয়েছে। তাহলে এই সংখ্যা দুইটাকে আমরা যদি সমান করতে পারি, সমান করি, তাহলে কি হবে, এটাকে তিন দিয়ে গুণ করতে হবে। এটা এইটার তিন গুণ হলে এটা এটাকে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যা দুইটা সমান হবে। তো আমরা লিখব প্রশ্ন মতে এই সংখ্যাটাকে তিন দিয়ে গুণ করব, থ্রি গুণন ক মাইনাস 400 সমান 480 বিয়োগ ক। যেহেতু বলছে এখানে যত ক্ষতি হয় এখানে এসে তার তিন গুণ লাভ হয়, তার মানে এই সংখ্যাটা হলে এই সংখ্যার এই এই সংখ্যাটার তিন গুণ হলো এই সংখ্যাটা, এই সংখ্যাটির তিন গুণ হলো এই সংখ্যাটি, তাহলে এই সংখ্যাটির সমান করতে গেলে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এই জন্য আমি তিন দিয়ে গুণ করছি। এখন বন্ধুরা দেখো, এটা ক্যালকুলেশন করতে হবে, সমাধান করতে হবে, সমাধান করে কয়ের মানটা বের করতে হবে। দেখো খুব সহজ, তিন দিয়ে ককে গুণ করলে তিন ক, বিয়োগ তিন দিয়ে 400কে গুণ করলে 3 × 4 = 1200, এখানে হলো 480 বিয়োগ ক। আচ্ছা এখন দেখো পক্ষান্তর করব, তিন ক, এই যে মাইনাস ক এদিকে আছে, এদিকে আসলে এটা হবে প্লাস ক, 480 এখানে আছে, এই যে মাইনাস 1200 আছে এটা এদিকে পক্ষান্তর করলে প্লাস 1200। আচ্ছা দেখো তিন ক আর এই ক যোগ করি 4 ক। আচ্ছা এখন এই এগুলো যোগ করি, 0 0 0 8 8 আসবে, 4 2 6 1, 1680 টাকা, 4 ক সমান 1680। তো এখান থেকে ক সমান কত হবে দেখো, 1680, এই যে কটা তো 4 এখানে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হবে, অতএব ক সমান এটা এটা আমরা ভাগ করি 4 × 16 4 × 2 = 8 420। এটা কাটাকাটি করে দেখাই দিবা, কাটাকাটি না করলেও কোনো প্রবলেম নেই। তাহলে ক এর মান আমরা পেলাম 420, তার মানে আমরা কি ধরেছিলাম, ক্রয় মূল্য ক টাকা ধরেছিলাম, তার মানে আমাদের ক্রয় মূল্য 420 টাকা, লিখে দিবা অতএব জিনিসটির ক্রয় মূল্য 420 টাকা। তারপরে লিখে দিবা উত্তর 420 টাকা। এখানে একটা লাইন কিন্তু আমি লিখলাম না, আমি তোমাদের লিখতে বলছি যে লিখে দিবা অতএব জিনিসটির ক্রয় মূল্য, বা এইখানে দ্রব্য লেখা আছে, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। তো দেখো বন্ধুরা, এখন আমরা চলে যাব 12 নম্বরটাতে। দেখো 12 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। ঘড়িটা 625 টাকায় যদি বিক্রি করে তাহলে ক্ষতি হচ্ছে 10%। এখন বলছে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। মনে করো ঘড়িটা বিক্রি করে ফেলছে, 625 টাকায় বিক্রি করে ফেলছে, এক্ষেত্রে তার 10% ক্ষতি হয়ে গেছে। এখন সে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে, এই জিনিসটা 10% লাভ করতে চাচ্ছে, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। এই অঙ্কটা করার দুইটা নিয়ম আছে, আমি একটা নিয়ম আগে করি, যদি তোমাদের নিয়মটা বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি পরে ওই নিয়মটাও তোমাদের করে দেখাবো আরেকটা ভিডিওতে। এবং আরেকটা কথা বলি, এই 11 নম্বর যে আমরা করলাম, আমি যে নিয়মে করছি, যদি নিয়ম বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাও তোমরা কমেন্টে, তাহলে কিন্তু আমি সেটাও কিন্তু আরেকটা নিয়মে করে দেবো। আচ্ছা তো 12 নম্বরটা দেখো, একটি ঘড়ি এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। লক্ষ্য করো বন্ধুরা, প্রথম ক্ষেত্রে কিন্তু 10% ক্ষতি হয়েছে। আচ্ছা একটা জিনিস যদি 100 টাকায় কেনো, 10% ক্ষতিতে বিক্রি করো, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 10 টাকা কম হবে, 100 থেকে 10 বাদ যাবে। তাহলে আমরা লিখব 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 10 টাকা, তাহলে কত হচ্ছে 90 টাকা। দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 90 টাকা। আবার দেখো কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, মানে 10% দ্বিতীয় ক্ষেত্রে, মানে যেটা বিক্রি করতে চাচ্ছে ওরা, 625 টাকায় বিক্রি করে ফেলছে, 10% ক্ষতি হয়ে গেছে, এখন তারা 10% লাভ করতে চায়। আচ্ছা মনে করো 100 টাকাতেই কিনছে, 10% ক্ষতিতে তারা 90 টাকায় বিক্রি করছে, আবার 10% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে যদি 100 টাকায় কিনে থাকে। একটা জিনিস 100 টাকায় কিনছে, 10% লাভ মানে 10 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, 100-এর মধ্যে 10 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, মানে 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে আমি লিখবো আবার 10% লাভে বিক্রয় মূল্য সমান
একশো যোগ দশ টাকা, তাহলে কত হচ্ছে একশো দশ টাকা। দেখো বন্ধুরা, একশো টাকায় কিনছে, আমরা ধরে নিয়েছি একশো টাকায় কিনছে, দশ পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করছে, নব্বই টাকায় বিক্রি করছে, কিন্তু সে যদি দশ পার্সেন্ট লাভ করতে হয় তাকে কিন্তু একশো দশ টাকায় বিক্রি করতে হবে। তার মানে যে জিনিস সে নব্বই টাকায় বিক্রি করছে সেই জিনিস তাকে এখন বিক্রি করা লাগবে একশো দশ টাকায়, মানে নব্বই টাকার পরিবর্তে তাকে বিক্রি করতে হবে একশো দশ টাকায়। ওই কথাটাই আমি লিখবো যে নব্বই টাকার পরিবর্তে বিক্রি করতে হবে একশো দশ টাকায়, নব্বই টাকার পরিবর্তে বিক্রি করতে হবে একশো দশ টাকায়। এই কথাটা লিখবা, টাকায় টাকায় লিখবা। অতএব এক টাকার পরিবর্তে বিক্রি করতে হবে একশো দশ বাই নব্বই। অতএব এই যে দেখো এখানে ছয়শো পঁচিশ টাকায় কিন্তু ওরা বিক্রি করছে, তাহলে ছয়শো পঁচিশ টাকার পরিবর্তে এখন তাকে কত টাকায় বিক্রি করতে হবে? অতএব ছয়শো পঁচিশ টাকার পরিবর্তে বিক্রি করতে হবে একশো দশ গুণ ছয়শো পঁচিশ, আর নিচে হইল নব্বই। কাটাকাটি করতে হবে বন্ধুরা, দেখো এই শূন্য আর এই শূন্য কাটা। আচ্ছা, নয় দিয়ে কি এটাকে কাটাকাটি যাবে কি না? দেখো ছয়ের দিয়ে আট, আট পাঁচ তেরো, না কাটাকাটি যাবে না। নয় দিয়ে এই সংখ্যাটাকে কাটাকাটি করা যাবে না, এগারোকে তো কাটাকাটি যাবেই না। তো এক্ষেত্রে আমরা কী করবো, গুণ করে দেবো, উপরে গুণ করে দেবো, নিচেও গুণ করে দেবো। দেখো উপরে গুণ করলে এগারো দিয়ে এটাকে গুণ করলে পাঁচ, এগারো পঞ্চান্ন, পাঁচ হাতে পাঁচ, এগারো দুগুণা বাইশ, আর পাঁচ হলো সাতাইশের সাত, হাতে দুই, ছয় এগারো ছেষট্টি, আর দিয়ে আটষট্টি, আর নিচে হলো নয়। এত টাকা, এত টাকায়। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের কাটাকাটি যেহেতু করা যাচ্ছে না, এটা তোমরা ভাগ করে দেবো, উপরের সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করবো। আমি ভাগটা এখানে করে দেখাচ্ছি, রাফ করে দেখাবা তোমরা, বা রাফ যদি তোমরা নাও করো বা অন্যখানে করে এখানে বসাই দিতে পারো, কি ভাগটা এখানে আমি করে দেখাচ্ছি। দেখো নয় দিয়ে ভাগ করবা ছয় হাজার আটশো পঁচাত্তর, এটাকে ভাগ করবা। তো ভাগ করলে কত হয়, সাত লং তেষট্টি, সাত লং তেষট্টি, বিয়োগ করলে পাঁচ সাত, ছয় লং চুয়ান্ন, চুয়ান্ন, এখানে নামবে তিন, এখানে পাঁচ, তিন লং সাতাইশ, আট, এখানে তার ভাগ শেষ হচ্ছে আট, এখানে আছে নয়, তার মানে সাতশো তেষট্টি সমস্ত আট যাবে উপরে আর এই ভাজকটা নিচে আসবে এত টাকায়। তো এখানে দেখো বন্ধুরা, এখানে বলছে কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, তার মানে এত টাকায়, এখানে কিন্তু টাকায় লিখছি আমি, এত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে। তো উত্তর লিখে দেবে এত টাকায়, বা এত টাকা লিখলেও হবে, সমস্যা নেই। তো বন্ধুরা, আমি বললাম যে আমি এই নিয়মে অঙ্কটা করলাম, যদি নিয়মটা বুঝতে প্রবলেম মনে হয় তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাও, তাহলে নেক্সট আমি অন্য আরেকটা নিয়মে করব, হয়তো ওই নিয়মটা তোমাদের সহজ লাগতে পারে। তো এখন আমি চলে যাচ্ছি ১৩ নম্বরে। দেখো বন্ধুরা, ১৩ নম্বর, মাইশা প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার ৪ টাকা, চার টাকা ভ্যাটের হার বলতে আসলে একশো টাকায় চার টাকা, এখানে কিন্তু পার্সেন্ট দেয়নি, তো বুঝে নিতে হবে যে একশো টাকায় চার টাকা। সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? লক্ষ্য করো বন্ধুরা, সে ফিতা কিনছে হইল ১৫ মিটার, প্রতি মিটারের দাম হইল ২০ টাকা, তাহলে মোট ফিতার দাম কত হচ্ছে এটা আগে বের করব, বের করার পরে ভ্যাট কত দিতে হবে সেটাও বের করব। এবং একটা জিনিস বলি, ভ্যাট কিন্তু যে কিনবে সে দিবে, তার মানে এই যে মাইশা যে ফিতা কিনতেছে, ভ্যাট কিন্তু মাইশা দিবে, মাইশা কিন্তু দোকানদারকে দিবে, দোকানদার তখন সরকারকে দিবে, বিষয়টা হলো এরকম। তো আমরা আগে বের করব যে ফিতার দাম কত, ১৫ মিটারের দাম কত, ১ মিটারের দাম কিন্তু ২০ টাকা, তাহলে ১৫ মিটারের দাম খুব সহজ গুণ করে দিব। তো আমি লিখি ১ মিটার ফিতার দাম, ১ মিটার ফিতার দাম ২০ টাকা। অতএব দেখো, অতএব কত মিটার, ১৫ মিটার, ১৫ মিটার ফিতার দাম ২০ গুণ ১৫, তাহলে কত হয়, ১৫ দুগুণে ৩০, ৩০০ টাকা। দেখো বন্ধুরা, আমরা ফিতার দামটা কিন্তু ৩০০ টাকা পেয়ে গেলাম, ভ্যাট কিন্তু এখনও দেওয়া হয়নি, এটা হলো ফিতার দাম, ফিতার সঙ্গে ভ্যাটটা কিন্তু দিতে হবে, তাহলে ভ্যাটের হার কত, ৪ টাকা, মানে ১০০ টাকায় ৪ টাকা। এখন
একশো টাকায় ভ্যাট কত? 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট কত হবে? উপরে যাবে 400, নিচে 100, ভাগ হবে। অতএব এই যে এখানে 300 টাকা, অতএব 300 টাকায় ভ্যাট কত হবে? 400 × 300/100, এই 200 কাটা, 3 আর 4 গুণ করলে 12। এই 12 টাকা কিন্তু ভ্যাট দিতে হবে। তাহলে দেখো, ফিতার শুধু ফিতার দাম হলো 300 টাকা, ভ্যাট হলো 12 টাকা, তার মানে এই এই 12 টাকাও কিন্তু দিতে হবে এই মাইশাকে। মাইশা যেহেতু কিনছে, মাইশাকেই দিতে হবে। তাহলে মাইশা মোট কত টাকা দিবে? 300 + 12। অতএব ভ্যাট সহ এখানে লিখে দিই, ভ্যাট সহ ফিতার মূল্য, ভ্যাট সহ ফিতার মূল্য 300 টাকা, ভ্যাট 12 টাকা, তাহলে 300 + 12 টাকা, 312 টাকা। দেখো, ভ্যাট সহ ফিতার মূল্য হলে 312 টাকা। এখন দোকানদারকে, সে তার কাছে খুচরা টাকা নাই, সে দোকানদারকে 500 টাকার নোট দিল, দোকানদার তাকে কত ফেরত দিবে? তাহলে এই 500 টাকা থেকে এটা বিয়োগ করে দিতে হবে, যেহেতু তার ফিতা এবং ভ্যাট মিলে 312 টাকা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখে দিই, অতএব দোকানদার ফেরত দিবে, দোকানদার ফেরত দিবে 500 - 312 এত টাকা। দেখো বন্ধুরা, মনে হয় বুঝতে পারছো, তার খরচ হয়েছে 300 টাকা, সে ফিতার দাম 12 টাকা ভ্যাট, মোট 312 টাকা, মোট মূল্য 312 টাকা ভ্যাট সহ, সে দোকানদারকে 500 টাকা দিল, তো দোকানদার তাকে কত ফেরত দিবে? তিন খরচটা 500 টাকা থেকে যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, বিয়োগ ফলটা দেখো, 2 থেকে 10 পরিতে কত? 8। 1 আর 1 = 2, 2 থেকে 10 পরিতে 8, 4 = 1, এত টাকা। তো দেখো বন্ধুরা, এই 188 টাকা দোকানদার মাইশাকে ফেরত দিবে। তোমার লিখে দিবা উত্তর, উত্তর 188 টাকা। তো বন্ধুরা, তোমাদের 3টা অঙ্ক আজকে আমি করাইলাম। এই 3টা অঙ্ক, বিশেষ করে প্রথমটা এবং দ্বিতীয়টা, এই 2টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা মনে রাখো, বইয়ে একদম মার্ক করে রাখো। প্রায়ই এই 2টা অঙ্কের মধ্যে পরীক্ষায় আসে, সৃজনশীল আকারে আসে। এবং নেক্সট টাইম আমি তোমরা আমার সাথেই থাকো, আইকন স্কুলের সাথে থাকো, নেক্সট টাইম আমি তোমাদের এইগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন তৈরি করে কীভাবে সলভ করা যায় সেইটা দেখাবো। এই এগুলো কীভাবে সৃজনশীল আকারে এই প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো। এবং আবারও বলছি, এই এই 2টাই অঙ্ক আমি যে নিয়মে করাইলাম, নিয়মটি বুঝতে যদি কোনো প্রবলেম মনে হয়, তোমাদের যদি সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে জানাবা, আমি কিন্তু এই অঙ্ক 2টা তোমাদের আরেকবার অন্য নিয়মে করাবো। আর যদি তোমাদের বুঝতে প্রবলেম না হয়, তাহলে কিন্তু ওই নিয়মেই থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।